Hey guys, Assalamualaikum. Aasha kuch shakale. Onik bichhi bhalo chhe. Apna shakale. Aavaro shakale to nothin ekti blog hai. To viewers aaske kintu amra aavaro use bagin video ni arsi. So aaske amra chole arsi kothai. Amra chole arsi Cholontika er more khubi porchite ekti dukan chilo bike world. Ar ekhane asle apnara apnader pochonder bibhinno quality used bike gula peye jaben. Premium segment theke shuru kore low segment er gari gula available royeche. So apnader budget onujayi kintu apnara pochur gari peye jaben. এইখানটায় তো এখানে আজকে আমাদেরকে আমরা পেয়ে গেছি সুজিব ভাইকে সুজিব ভাই মূলত আজকে আমাদেরকে বাইক বাইকের ভিডিওটি তৈরি করতে সাহায্য করবে তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সো ভিউয়ার্সরা আপনাদের সুবিধার্তে এই শোরুমের নাম্বারটি আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে ব্যবসা যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে চলন্তিকার মোড়ে আসলেন কিন্তু শোরুমটা খুঁজে পাচ্ছেন না নম্বরে ফোন দিলেন ভাই আপনাদের সাথে করে নিয়ে আসলো আচ্ছা ভাই একটা বিষয় জানার ছিল যে ধরুন কেউ যদি চায় যে ঢাকার বাইরে অনলাইনে দেখে নিতে আপনারা কুরিয়ারে কি পাঠান কিনা গাড়ি অবশ্যই যদি কেউ চায় যে অনলাইনে গাড়ি নিবে সেই ক্ষেত্রে তার অ্যাড্রেস তার ভোটার আইডি কার্ড সব সম্পূর্ণ ডিটেইলস দিবে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে তারপর পাঠাবে অ্যাডভান্স করলে আমরা ওগুলো কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেব আচ্ছা এমনি যদি বাইক দেখতে বাইক তো যে ভিডিও কলের মাধ্যমে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখানো যাবে তো নাকি অবশ্যই অবশ্যই কল দিবে আমি দেখা দেব সো ভিউয়ার্স যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য মন খারাপ করার কিছু নাই আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাইকটি দেখে শুনে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই সেই সুবিধা কিন্তু বাইক ওয়ার্ল্ড দিচ্ছে তো আমরা কথা বাড়াবো না ভিডিওটি শুরু করার পূর্বে আরো একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দর্শক এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে বসে রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আর কথা না বাড়িয়ে চলুন ভাইয়ের সাথে শুরু করি যে বাইকগুলো এখনো অবিক্রিত আছে সেগুলো প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে আলোচনা করবো তো এর মাঝখানে একটা কথা বলে নেই এটা আসলে রাস্তার পাশে হওয়ার কারণে একটু নয়েজটা বেশি হয় সো আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টি দেখবেন এই শব্দটার কারণে আর আজকে অনেকগুলো বাইক ছিল সেল হয়ে গেছে তাই বাইকের পরিমাণ কম আবার যখন বাইকের লট বাড়বে তখন আমরা আপনাদেরকে সেটাও দেখাই দিব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক সো ভিউয়ার্সরা যেমনটা বলেছিলাম আজকে ভিডিও মেক করতে সাহায্য করতেছে বাইক ওয়ার্ল্ডের পক্ষ থেকে সজীব ভাই সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সজীব ভাই কিন্তু আজকে যদি একটু মনটা খারাপ যে অনেকগুলো বাইক সেল হয়ে গেছে অল্প কিছু বাইক আছে সমস্যা নেই আমরা অল্প কিছু বাইকগুলো আমাদের ভিউয়ার্সদের মাঝে শেয়ার করবো হ্যাঁ অবশ্যই আচ্ছা তো ফার্স্টে কোনটা দেখছি ফার্স্টে আমরা পালসার দিয়ে শুরু করি পালসার দিয়ে শুরু করবো জি এটা বাজাজ পালসার এটা বিশের মডেল এটা আমার ফার্স্ট মালিক আপনার ডিজিটাল নাম্বার প্লেটের জমা টাকা জমা দেওয়া আছে জি জি এটা প্রাইস চাচ্ছি আমরা 1,58,000 1,58,000 জি আচ্ছা আমার চ্যানেলে পক্ষ থেকে কিছুটা কম রাখা যাবে না অবশ্যই আপনার জন্য আপনার চ্যানেলের জন্য আপনার নাম বললে আমরা অবশ্যই আর কিছু অনার করে দেবো অনেক ধন্যবাদ ভাই হর্নেটের অনেক চাহিদা আছে হর্নেট একটু বলবেন হ্যাঁ হর্নেটটা এটা আপনার 19-এর মডেল এটা 2 বছরের পেপার্স করা শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা আচ্ছা ফার্স্ট মালিক এটা এটার দাম চাচ্ছি 1,62,000 1,62,000 প্রাইস যাচ্ছেন জি আমার জন্য তো কম হবে তো নাকি অবশ্যই আপনার জন্য যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে আমার চ্যানেলের নাম বলে বাহার ব্লগসের নাম বলে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন আপনারা জি ভাই অনেক জাম্বু বাইক দেখতে পাচ্ছি ক্রুজার টাইপের বাইক এটা সুজুকি ইগনিটর হ্যাঁ এটা 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 ফার্স্ট মালিকের বাইক জি জি এটা খুব কম চলেছে গাড়িটা একেবারে ফ্রেশ ফ্রেশ আছে হ্যাঁ গাড়িটা ফুল ফ্রেশ আছে কন্ডিশন এটার দাম প্রায় আমরা আসলে দাম চাচ্ছি এখন আমরা দাম রেখেছি এটার আপনার 2,25,000 টাকা 2,25,000 না জি আচ্ছা ভাইয়া এর মাঝখানে একটু কথা বলে নেই অবশ্যই আপনারা মানে বাইকগুলো যে সেল করতেছেন এগুলো কাগজ কেমন নিশ্চয়তা কেমন দিচ্ছেন আমরা বাইক ওয়ার্ল্ড একেবারে কাগজের বিষয়টা আমরা একেবারে 100% নিশ্চয়তা দিচ্ছি আচ্ছা তার মানে নাম ট্রান্সফার যে কোনো সময় করা যাবে এনি টাইম এনি টাইম পসিবল আর আপনারা একটা মেয়াদ দেন যে কতদিনের মধ্যে নাম ট্রান্সফারটা করে নিতে হয় এটা আপনি আমরা 1 সপ্তাহের ভিতরে করে দিব করে দিব যে কোনো গাড়ি 1 সপ্তাহ যদি চাই যে নিজে করতে তাও তো পারবে হ্যাঁ অবশ্যই মালিক দিয়ে মালিক ব্যবস্থা করে দিবেন আচ্ছা অনেক ধন্যবাদ তো এই পাশে একটা এনএস দেখছি অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি জি জি এটা এনএসটা 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 হচ্ছে আমাদের 18 মডেল 18 মডেল না হ্যাঁ গাড়িটা গাড়িটা কন্ডিশন ফ্রেশ গাড়িটা ফার্স্ট পার্টির বাইক জি এটা ফার্স্ট পার্টির এটার দাম আমরা রেখেছি 1,48,000 48 না জি আচ্ছা ভিউয়ার্সরা আমার নাম বলে তো কিছুটা কম থাকবে অবশ্যই অনার করে দেব আপনার জন্য মেরুন কালার একটা এসএফ রয়েছে হ্যাঁ মেরুন কালার এটা হচ্ছে 19-এর মডেল 19-এর মডেল 19-এর মডেল এসএফ এটা 10 বছর 10 ইয়ার্স পেপারস করা ও তাহলে তো রেজিস্ট্রেশনে ঝামেলা নাই না কোনো ঝামেলা নাই রেজিস্ট্রেশন এনি টাইম পসিবল এটা এটার দাম পড়বে হচ্ছে আপনার 1,95,000 এটা কি 10 বছর কাগজ করা এটা ফার্স্ট মালিক 10 বছরের পেপারস আচ্ছা ঠিক আছে ভাইয়া এই পাশে আরেকটি এসএফ দেখতে পাচ্ছি এসএফ এটা 20-এর মডেল 20-এর মডেল 20-এর মডেল এটা এটা 2 বছরের পেপারস করা আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন ফার্স্ট পার্টি এটাও ফার্স্ট পার্টি এটার দাম রেখেছে এটাও এটাও পড়বে আপনার জন্য 95 18 মডেল জি আপনার রেড রেড ব্ল্যাক 10 বছরের পেপারস করা আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে আপনার 1,95,000 1,95,000 এটা অনার করা হবে আচ্ছা ভাইয়া আপনাদের কাছ থেকে বাইক কিনলে আপনার কোনো সার্ভিসিং বা কোনো কিছু দিচ্ছেন কিনা সার্ভিস আমরা অ্যাকচুয়ালি যদি কোনো গাড়ির প্রয়োজন ক্ষেত্রে পড়ে সেই ক্ষেত্রে আমরা করে দিব
আর আমরা অলরেডি আমাদের গাড়ি এমনিতেই ফ্রেশ থাকে, সার্ভিসের প্রয়োজন থাকে না, লাগবে না সার্ভিসের প্রয়োজন। তারপরে যদি সে কেউ আসে প্রয়োজন মনে করে আমরা অবশ্যই ফার্স্ট একটা সার্ভিস দিয়ে দিই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো ভিতরে আরো একটা গাড়ি আছে একটু কম প্রাইসের, ভিতরে ওটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার হিরো, হিরো আপনার সিবি শাইন, জি 125 সিসি। আচ্ছা আচ্ছা, এটা আপনার এটাও 10 ইয়ার্স পেপার করা। ওকে, এটা আপনার 15 মডেল, জি। এটার দাম চাচ্ছি আপনার 1,60,000। 1,60,000 টাকা। আচ্ছা ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ সবগুলো গাড়ি সঙ্গে ব্রিফ দেওয়ার জন্য। আমাদের বেশ কিছু গাড়ি ছিল, এগুলো গতকালকে আজকে বেশ কিছু গাড়ি সেল হয়ে গেছে, আরও কিছু লট আছে, এগুলো আসতেছে, অবশ্যই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। তো ভাইয়া, ভিডিওটি শেষ করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে যদি শেষ করতেন। এটা হচ্ছে আপনাদের মিরপুর 6 নম্বর চলন্তিকার মোড়, জি, বেস্ট বাইয়ের অপোজিট সাইডে। বেস্ট বাইয়ের অপোজিট সাইডে, আপনি সরকারি কলোনি বললে ওটার পাশে। আচ্ছা, বাইক ওয়ার্ল্ড। জি, বাইক ওয়ার্ল্ড। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।